ব্রাহ্মণরা বহিরাগত, জন্মসূত্রে রাশিয়ান, তাদেরকে ভারত থেকে তাড়ানো হোক বলছেন আরজেডি নেতা। তরুণদের মাঝে ইসলামী পরিচয় পুনরুজ্জীবিত করা একটি মৌলিক কাজ। যুদ্ধের মধ্যেও রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো দাবি করছে ফোর্বস। এবং সর্বশেষ থাকছে কারাগারে ফিলিস্তিনের মৃত্যুর পর ইসরায়েলে রকেট নিক্ষেপ। দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের মাথা ব্যথার কারণ, শুধু মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দখলদার ইসরায়েল। কারণ সারা বিশ্বে যত ধরনের সহিংসতা সংঘাত হচ্ছে তা প্রতিনিয়ত পিছন থেকে ইন্ধন দিয়ে যাচ্ছে এই দখলদার ইসরায়েল। তাদের নেতৃত্বেই, মূলত তাদের ষড়যন্ত্রেই সারা বিশ্বে আজ এই অরাজকতা। সবখানেই ইসরায়েলের হাত রয়েছে। বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে সহিংসতা হয় সেখানে প্রত্যক্ষভাবেই ইসরায়েল জড়িত থাকে। এমনকি আফ্রিকান মহাদেশেও দেশগুলোতে, বিশেষত সুদানে যে সহিংসতা বর্তমানে চলছে তার পিছনেও এই দখলদার ইসরায়েলের হাত। আর এই দখলদার ইসরায়েলকে সামনে রেখে পিছন থেকে কলকাটি নাড়ে আসলে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ। তারা চায় যেভাবেই হোক মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তি বাঁধিয়ে, সংঘাত বাঁধিয়ে তাদের লাখ লাখ কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করা, এটাই তাদের মূল উদ্দেশ্য থাকে। আর যে কারণে তারা ইসরায়েলকে সামনে রেখে পিছন থেকে কলকাঠি নাড়ে। আর দখলদার ইসরায়েল ফিলিস্তিনি সহ আশেপাশের দেশগুলোর সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে। এমনকি তারা চায় আশেপাশের দেশগুলোকে গ্রাস করে তারা ইসরায়েলের ভূমি বৃদ্ধি করা, তাদের ইহুদি বসতি সম্প্রসারণ করা। কিন্তু দখলদার ইসরায়েল এটা ভুলে গেছে যে মুসলিম বিশ্ব এখন এক হতে চলেছে। বিশেষত সৌদি আরব এবং ইরান হাতে হাত মেলানোর পর অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো এক হতে শুরু করেছে। তারাও চাচ্ছে একটি মুসলিম বলয় তৈরি করতে যেখানে মুসলমানেরা নিরাপদে থাকবে, তাদের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস পর্যন্ত পাবে না। এমনকি দখলদার ইসরায়েল যতই ষড়যন্ত্র করুক না কেন মুসলিমদের আর কিছুই করতে পারবে না। খুব দ্রুতই এমন একটি বলয় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। আর কারাগারে ফিলিস্তিনি মৃত্যুর পর দখলদার ইসরায়েলে যে রকেট হামলা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। ব্রাহ্মণরা বহিরাগত, জন্মসূত্রে রাশিয়ান, তাদেরকে ভারত থেকে তাড়ানো হোক বলেছেন আরজেডির নেতা। ব্রাহ্মণরা ভারতীয় নন, জন্মসূত্রে তারা রাশিয়ান, তাদের জন্যই দেশ জুড়ে এত সমস্যা, তাই ব্রাহ্মণদের দেশ থেকে তাড়ানো হোক। সম্প্রতি এমনই দাবি তুলেছেন ভারতের বিহার রাজ্যের রাষ্ট্রীয় জনতা দলের এক নেতা। তার ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও পুরো দস্তুর ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। এহেন মন্তব্যের জেরে উস্কে উঠেছে বিতর্ক। বিহারের নেতার তীব্র সমালোচনা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও। বর্তমানে বিহারের ক্ষমতার দখল আরজেডির হাতে। লালু যুগ পেরিয়ে দলের দায়িত্ব পৌঁছেছে লালু পুত্র তেজস্বী যাদবের হাতে, ওই আরজেডি দলেরই জনপ্রিয় নেতা যদু বংশ যাদব। সম্প্রতি এক দলীয় কর্মী সভায় এমন মন্তব্য করেছেন, তার দাবি কোনো ব্রাহ্মণ ভারতীয় নন, জন্মসূত্রে তারা রাশিয়ান, ব্রাহ্মণদের ডিএনএ পরীক্ষা নাকি এমনটাই জানাচ্ছে বলে দাবি ওই নেতার। একই সঙ্গে তার বক্তব্য, ব্রাহ্মণদের জন্যই দেশে এত সমস্যা, তারা এই দেশে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন, তাই আরজেডি নেতার পরামর্শ অবিলম্বে দেশ থেকে ব্রাহ্মণদের বিতাড়িত করা হোক। সেই সাথে তার আরো দাবি, তারা অর্থাৎ যাদব বংশের সদস্যরাই হলেন আসল ভারতীয়। তার এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যা দেখার পর ওই নেতাকে কটাক্ষ করেছেন অনেকেই। স্বাভাবিকভাবেই এহেন মন্তব্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপিও। শুধু যদু বংশ যাদব ইনন, পাশাপাশি গোটা আরজেডি দলেরই সমালোচনায় সরব হয়েছেন এক বিজেপি নেতা। এইসব মন্তব্যের কারণেই দেশে হিংসাত্মক ঘটনা ঘটে বলে তার দাবি, কোনোভাবেই এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন তিনি। গেরুয়া শিবির থেকে যেখানে বারে বারে এনআরসি প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়, উঠে আসে হিন্দুত্ববাদী মন্তব্য, সেখানে ব্রাহ্মণদেরই বহিরাগত বলা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। তরুণদের মাঝে ইসলামিক পরিচয় পুনরুজ্জীবিত করা একটি মৌলিক কাজ। শিক্ষার ভূমিকা ছাড়া দেশের ব্যাপক উন্নয়নের কঠিন ধাপগুলো
অতিক্রম করা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। সমগ্র ইরানের বিপুল সংখ্যক শিক্ষক ও বুদ্ধিজীবীদের এক সমাবেশে হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতার বার্তা বিভাগ আরও জানিয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার 2 মে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সর্বোচ্চ নেতা শহীদ মোতাহারিকে স্মরণ করেন। একজন সত্য ও নিখুঁত শিক্ষক এর উদাহরণ হিসেবে শহীদ মোতাহারির প্রতি তিনি সম্মান জানান এবং শিক্ষকদের সর্বসম্মতভাবে তার কর্ম ও নীতি অনুসরণের পরামর্শ দেন। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা দেশের বুদ্ধিমান তরুণ যুবকদের মধ্যে ইরানি ইসলামী পরিচয় ও জাতীয় ব্যক্তিত্বের অনুভূতি পুনরুজ্জীবিত করাকে একটি মৌলিক কাজ বলে মনে করেন। তিনি বলেন, এই প্রক্রিয়ায় ফার্সি ভাষা, দেশের পতাকা এবং ইরানি হওয়ার জন্য আত্মমর্যাদা ও গর্ববোধ গুরুত্বপূর্ণ। এইসব গুণাবলী উপদেশ কিংবা শব্দ দিয়ে অর্জন করা যায় না। এগুলো অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রকৃত সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক তথ্য সম্পর্কে ধারণা দেওয়া উচিত বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। ইউনেস্কোর ক্যালেন্ডার অনুযায়ী 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, তবে ইরান বিশিষ্ট ইরানি শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক মোর্তেজা মোতাহারির শাহাদাত দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে অভ্যন্তরীণভাবে পালন করে আসছে। যুদ্ধের মধ্যেও রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো বলেছে ফোর্বস। অর্থনৈতিক বিষয়ক মার্কিন সাময়িকী ফোর্বস এটা নিশ্চিত করেছে যে রাশিয়ার অর্থনীতি ইউরোপের অর্থনীতির চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। 28 এপ্রিল এই সংক্রান্ত এক প্রতিবেদনে ফোর্বস লিখেছে, ইউক্রেন সংকট ও যুদ্ধের ফল ভোগ করছে ইউরোপ এবং তাদের অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। অথচ রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। রাশিয়ার অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন ও ভারতের মধ্যে দেশগুলো রুশ বিরোধী পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করাই রাশিয়া নিজের শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রকৃতপক্ষে ইউক্রেন সংকটের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন সহ পাশ্চাত্য বিশ্বের নিষেধাজ্ঞার কারণে উল্টো ইউরোপের দেশগুলোতে নজিরবিহীন জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলতি বছর গ্রীষ্মের জ্বালানি সংকট ইউরোপের জন্য অন্যতম মহাসংকটে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন সংকট শুরুর আগে মস্কো গ্যাস পাইপলাইনের মাধ্যমে ইউরোপের 40% জ্বালানির চাহিদা মেটাত, কিন্তু এখন রাশিয়া জ্বালানি রপ্তানি 75% কমিয়ে আনায় ইউরোপ সংকটে পড়েছে। কারাগারে ফিলিস্তিনির মৃত্যুর পর ইসরায়েলের রকেট নিক্ষেপ। ইসরায়েলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দি খাদের আদনান মারা গেছেন। দীর্ঘ 86 দিন অনশনের পর তার মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনার পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে ইহুদি সেনাবাহিনী বলেছে, গাজার সন্নিকটে ইসরায়েল সীমান্তের কিমবুটস সাদ এলাকায় সাইরেন বাজানো হয়। এদিকে ইসলামিক জিহাদ খাদের আদনানের মৃত্যুর ঘটনায় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি বলেছে, এই অপরাধের জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে। এক বিবৃতিতে ইসলামিক জিহাদ বলেছে, বিশ্ব সম্প্রদায়ের সামনে শত্রু ইসরায়েলের অপকর্মে খাদের আদনান শহীদ হয়েছে। 44 বছর বয়সী আদনান ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের একজন সিনিয়র সদস্য ছিলেন। 5 ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ইসরায়েলি কর্তৃপক্ষ বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে এমন অভিযোগে আদনান অনশন শুরু করেন। ফিলিস্তিনের সাবেক তথ্যমন্ত্রী এবং প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ পলিটিক্যাল পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, আদনানের মৃত্যু খুবই ভয়াবহ ঘটনা। এই ঘটনার জন্য ইসরায়েল সরকার এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গভীর ব্যক্তিগতভাবে দায়ী। এই ঘটনাকে তিনি হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েলি সরকার এবং তাদের সামরিক আদালত ভালো করেই জানত একজন ব্যক্তি 87 দিন যাবত অনশন করছে, কোনো ধরনের চিকিৎসা সেবা পাননি তিনি, যে কোনো সময় মারা যেতে পারেন। ঠিক সেটি ঘটেছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ
প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।